আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ছিনা। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে আজ বেশ কজন আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এ পর্যন্ত যাদের মনোনয়ন বাতিল বৈধ বলে রায় দিয়েছে ইসি তাদের মধ্যে আছেন কক্সবাজার এক আসনের আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন আহমেদ, ফরিদপুর তিন আসনে একই দলের শামীম হক, বরিশাল চার আসনের শাম্মী আহমেদ এবং বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ। এর আগে আপিল শুনানির পঞ্চম দিনে গতকাল বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান সহ ৪৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ময়মনসিংহ নয় আসনে নৌকার প্রার্থী এম সালামের প্রার্থিতা বাতিল সহ ৫২ জনের আপিল খারিজ হয়েছে। স্থগিত রয়েছে দুই প্রার্থীর আবেদন। আসন্ন জাতীয় নির্বাচনে ১৪ দলের শরিকদের ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি এবং জাসদকে ৩টি করে এবং জেপিকে ১টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন। আসনগুলো হল কুষ্টিয়া ২ আসনে জাসদ সভাপতি হাসানুল হকিনু, লক্ষ্মীপুর ৪ জাসদের মোশারফ হোসেন ও বগুড়া ৪ রেজাউল করিম তানসেন, বরিশাল ৩ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, রাজশাহী ২ ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাহ ও সাতক্ষীরা ১ এ মোস্তফা লুৎফুল্লাহ আহসান এবং পিরোজপুর ২ আসনে জেপির আনোয়ার হোসেন মঞ্জু। নৌকা প্রতীকে নির্বাচন করবেন তারা। ১৪ দলের মধ্যে আসন বন্টন নিয়ে ৪ দফায় বৈঠক করেছেন দলগুলোর নেতারা। শরিকরা এবারে নির্বাচনে ২০টি আসন চেয়ে আসছিল। জাসদ সভাপতি হাসানুল হকিনু বলেছেন, ১৪ দলীয় জোটের শরিকদের জন্য আওয়ামী লীগ ৭টি আসনে ছাড় দিলেও তা মেনে নেয়নি শরিকরা। আসন বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন তিনি। আমির হোসেন আমাদের প্রস্তাবটা করেছে, সেই প্রস্তাবটা প্রাথমিক প্রস্তাব যা আমরা গ্রহণ করিনি এবং পুনর্বিবেচনার জন্য নেত্রীর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছি। আমরা মনে করি যে আসন বৃদ্ধি করা দরকার, স্বতন্ত্র প্রার্থী তুলে নেওয়া দরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অবিলম্বে একটা জরুরি বৈঠকের ভিত্তিতেই চূড়ান্ত আলোচনা এবং তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা বাঞ্ছনীয়। আমরা আবার তাই বলছি, আমির হোসেন আমু ভাইয়ের প্রস্তাবটি একটি প্রাথমিক প্রস্তাব এবং যা এই মুহূর্তে পুনর্বিবেচনার জন্য আমরা আবার ফেরত পাঠিয়েছি। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কি সমঝোতা হয়েছে তা শুক্রবার পরিষ্কার হয়ে যাবে। গতকাল বনানী দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, আওয়ামী লীগের উপর শতভাগ আস্থা রয়েছে তার দলের। ৭ জানুয়ারি পর্যন্ত দফায় দফায় আওয়ামী লীগের সাথে বৈঠক হবে উল্লেখ করে তিনি জানান, ১৮ ডিসেম্বরের পর নির্বাচনের বাইরে থাকা দলগুলোর সভা সমাবেশের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা যৌক্তিক। মুজিবুল হক চুন্নু বলেন, সরে যাওয়ার জন্য নয়, নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সাথে যারা গণভবনে গিয়েছিলেন তারা দলের কেউ নন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব। খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের তিন নেতাকর্মীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েলের নেতৃত্বে গতরাতে লতিবান তারাবনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার ব্যক্তিরা হলেন প্রসিদ্ধ গ্রুপের পানছড়ির সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা। গেল সোমবার রাতে জেলার দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগং এবং অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের ৪ জন। এ সময় সন্ত্রাসীরা আরও ৩ জনকে ধরে নিয়ে যায়। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pbnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।